আজ আপনাদের নতুন একটি সকালের বা বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, একে একে আপনাদের সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি চিপস, শসা কুচি, পেঁয়াজ কুচি, লেবু কুচি, কাঁচামরিচ কুচি, বিট লবণ, চাট মশলা আর হচ্ছে শুকনো মরিচ ফাঁকি গুঁড়। আর নিয়ে নিয়েছি ডালমুট চানাচুর, টমেটো সস আর আলু চিপস। তো এখন আমরা নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি। একে একে চিপসগুলি আমি সাজিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি লেবু কুচি, চাট মশলা, বিট লবণ, শুকনো মরিচ গুঁড়ো, শসা কুচি, তো এই নাস্তাটা একটু দ্রুত বানাতে হবে, নয়তোবা চিপসগুলোই নষ্ট হয়ে যাবে যেহেতু শসা কুচি আছে। তারপর উপরে দিয়ে দিচ্ছি ডালমোট চানাচুর দিয়ে টমেটো সস। টমেটো সস দেওয়া শেষ, আমার নাস্তাটাও তৈরি হয়ে গেল। এখন আমি একটু ট্রাই করে নেব, অনেক মজার একটি নাস্তা। আমাদের বাসার সবাই এটা খুব মানে মজা করে খেয়েছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।